পাথর প্রতিমার সকল কৃষক বন্ধুদের জন্য আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি চলে এসেছি তো ওয়েলকাম টু মাই রাই ইন্টারনেট ইউটিউব চ্যানেল আর আমি বিশ্বনাথ চলে এসেছি সত্যি সত্যি একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে তো এই বিষয়টি সম্পূর্ণ একটু কৃষকদের জন্যই শুধুমাত্র যারা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান বা যারা ভাবছেন কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করবেন তো সত্যি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিশেষ বিজ্ঞপ্তি তো যারা নতুন আবেদন করবেন কবে করবেন কিভাবে করবেন কোথায় জমা দেবেন এবং যারা টাকা পান তারা জমির পরিমাণ কিভাবে বাড়াবেন বা জমির কোনো যদি ভুল থাকে সেটি সংশোধন কিভাবে করাবেন তো এই সব বিষয় নিয়ে আমি আবারও চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছেন সহকৃষি অধিকর্তা প্রাথমতিমা ব্লক দক্ষিণ চব্বিশ পরগনার অধীনে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি হয়েছে তো এই বিজ্ঞপ্তিতে বলা আছে যে এত দ্বারা পাথরপ্রতিমা ব্লকের সকল কৃষক বন্ধুদের জানানো যাইতেছে যে পাথরপ্রতিমা ব্লকে সহ কৃষি অধিকর্তার অফিসে কৃষক বন্ধুর প্রকল্পের নতুন নথিভুক্তিকরণের কাজ এবং যে কোনো রকমের সংশোধন এবং জমির পরিমাণ বৃদ্ধি রিজেক্ট থেকে সংশোধনের কাজ আগামী উনিশে মে দু হাজার হইতে নির্ধারিত দিনগুলিতে করা যাবে তো এখানে যে বিজ্ঞপ্তির প্রকাশ হয়েছে সেটি আপনাদেরকে আমি দেখাই তো এখানে যে বিজ্ঞপ্তির প্রকাশ হয়েছে সেটা প্রথমেই লেখা আছে কৃষক বন্ধু সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি তো আবারও বলি এত দ্বারা পাথর উদীমা ব্লকের সকল কৃষক বন্ধুদের জানানো যাইতে হে যে পাথরুদিমা ব্লকে সহ কৃষি অধিকর্তার অফিসে কৃষক বন্ধুর নতুন নথিভুক্তকরণের কাজ এবং যে কোনো রকম সংশোধন জমির পরিমাণ বৃদ্ধি রিজেক্ট থেকে সংশোধনের কাজ আগামী উনিশে মে হইতে উনিশে মে দু তেইশ হইতে নির্ধারিত দিনগুলিতে করা যাবে তো এখানেই বলা আছে যে তারিখ তারপরে আছে গ্রাম পঞ্চায়েত তারপরে আছে কাজের প্রকার তো এখানে তারিখ হিসাবে কিন্তু বার হিসাবে এখানে দেখানো আছে তো কোন কোন বারে কোন কোন গ্রাম পঞ্চায়েতের কি কি ধরনের কাজ হবে সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে এখানে দেওয়া আছে প্রতি মঙ্গলবার প্রতি মঙ্গলবারে যে গ্রাম পঞ্চায়েতগুলির কাজ হবে সেটি হলো অচিন্তনগর লক্ষ্মী জনার্দনপুর হিরম্ব গোপালপুর শ্রীধরনগর এবং ব্রজবল্লপুর তারপরে আছে প্রতি বুধবার প্রতি বুধবার হচ্ছে যে গ্রাম পঞ্চায়েতগুলির কাজ হবে সেটা হচ্ছে জি প্লট বনশ্যামনগর দক্ষিণ গঙ্গাধরপুর শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর এবং দুর্বাচটি তারপরে আছে প্রতি বৃহস্পতিবার দিগম্বরপুর দক্ষিণ রায়পুর পাথর প্রতিমা রামবঙ্গ এবং গোপালনগর তো এই যে মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার যে গ্রাম পঞ্চায়েতগুলির নাম বললাম আমাদের ব্লকে মোট পনেরোখানা গ্রাম পঞ্চায়েত এবং প্রতি মঙ্গলবারে পাঁচটা গ্রাম পঞ্চায়েত বুধবারে পাঁচটা গ্রাম পঞ্চায়েত এবং বৃহস্পতিবারে পাঁচটা গ্রাম গ্রাম পঞ্চায়েতের তিনটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবারে গ্রাম পঞ্চায়েতগুলি যে ধরনের কাজ হবে সেটা হচ্ছে কাজের প্রকার যেখানে লেখা আছে সেখানে বলা আছে কৃষক বন্ধু প্রকল্পে যে কোনো রকম সংশোধন জমির পরিমাণ বৃদ্ধি এবং রিজেক্ট থেকে সংশোধনের কাজ তো এই কাজগুলি কিন্তু হবে সেটা হচ্ছে প্রতি মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার আলাদা আলাদা করে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পাঁচটি করে ভাগ করে দেওয়া আছে কোন কোনবার কী কী গ্রাম পঞ্চায়েতের কোন কোন গ্রাম পঞ্চায়েতের কাজ হবে সেটাও আমি বলে দিয়েছি এখানে তারপরে আছে প্রতি শুক্রবার তো প্রতি শুক্রবার সকল গ্রাম পঞ্চায়েত প্রতি শুক্রবার আমাদের যে ব্লকে পনেরোটি গ্রাম পঞ্চায়েত এসে সমস্ত গ্রাম গ্রাম পঞ্চায়েতগুলির সব সব কাজগুলি এখানে হবে সেটি হচ্ছে কি হবে না কৃষক বন্ধু প্রকল্পে নতুন নথিভুক্তকরণ তো যারা হচ্ছে আমাদের ব্লকের যে পনেরোটি গ্রাম পঞ্চায়েত আছে এই গ্রাম এসে যে সকল কৃষক বন্ধুরা আছেন তারা যদি কেউ মনে করছেন যে নতুন কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করবেন তাদের কিন্তু প্রতি শুক্রবার কিন্তু এই কাজটি আমাদের হচ্ছে কৃষি অধিকর্তার অফিসে কিন্তু পাথর প্রতিমা ব্লকের যে কৃষি অধিকর্তার অফিস আছে ওখানে এসে আপনাদেরকে করতে হবে কাজটি তারপরে ঠিক নিচে কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিশেষ ডা আছে যেটা লেখা আছে যে যদি উপরের দিনগুলির মধ্যে কোনো একটি সরকারি ছুটি থাকে তবে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের কৃষকরা পরবর্তী সপ্তাহে নির্দিষ্ট দিনে উপস্থিত থাকবেন তো এই বিশেষ বিজ্ঞপ্তিটি এখানে যেটা বিশেষভাবে বলা আছে যে যদি উপরের দিনগুলির মধ্যে কোনোটি সরকারি ছুটি থাকে তবে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কৃষকরা পরবর্তী সপ্তাহে নির্দিষ্ট দিনে উপস্থিত থাকবেন যদি কোনো গ্রাম পঞ্চায়েতের ধরুন মঙ্গলবার যে যে গ্রাম পঞ্চায়েতের ডাক আছে কোনো কারণ দেখা যাবে মঙ্গলবার দিন ছুটি আছে তারপরে কিন্তু বুধবার দিন ওই কাজটি হবে না আপনাদেরকে কিন্তু আপনাদের যে বার আছে পরের মঙ্গলবার কিন্তু ওই কাজটি করার জন্য আপনাদেরকে অফিসে আসতে হবে তো এই কাজগুলি করার জন্য অফিসিয়ালিভাবে কিছু নিয়ম কানুন বলা আছে এখানে বলা আছে বর্তমান পরিস্থিতিতে কাজের সুবিধার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম প্রযোজ্য থাকবে তো এই যে কাজটি হবে তার জন্য অফিসিয়ালি ভাবে কিছু নিয়মকানুন আছে সেটা আপনাদেরকে বলি এখানে বলা আছে প্রথমেই বলা আছে যে বেশি সংখ্যক কৃষকের জমায়ে ধলে প্রথম ষাটজনকে কুপন দিয়ে জনের কাজ সেদিন করে দেওয়া হবে সেক্ষেত্রে সকাল দশটায় কুপন দেওয়া হবে তো যদি বেশি সংখ্যক মানুষ আসেন তাহলে কিন্তু লাইনের প্রথম থেকে ষাটজনকে নেওয়া হবে ওই কাজের জন্য এবং ওই কাজের জন্য যে ষাটজনকে নেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু একটা কুপনের ব্যবস্থা করেছে অফিস সেটা কিন্তু সকাল দশটা থেকে ওই ষাট জনকেই কুপন দেওয়া হবে এবং ওই ষাট জনেরই কাজ করা হবে তো দ্বিতীয়ত বলেছে যে যেহেতু কাজটা সম্পূর্ণ অনলাইন লিঙ্ক তাই লোডশেডিং ইন্টারনেট পোর্টালজনিত সমস্যার জন্য কোনো দিন কাজের বিঘ্ন ঘটলে উপস্থিত সকল সকলের ধৈর্য এবং সহযোগিতা একান্তভাবে কাম্য যেহেতু কাজটি অনলাইনে হবে সেক্ষেত্রে ইন্টারনেটের প্রয়োজন যেমন তেমন কারেন্টেরও প্রয়োজন সেক্ষেত্রে যদি অনলাইনে কোনো প্রবলেম থাকে বা কারেন্ট না থাকে বা ইন্টারনেটের কোনো প্রবলেম থাকে বা পোর্টাল যে পোর্টালে কাজ হবে যেহেতু গভর্নমেন্টের প্রকার বিভিন্নভাবে সমস্যা থাকতে পারে সেদিন কিন্তু যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু অফিসিয়ালি যিনি কাজ করবেন তার সঙ্গে কিন্তু আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে তবে তৃতীয়ত যেটা বলা আছে আমি বলছি কৃষককে অবশ্যই নিজেকে উপস্থিত থাকতে হবে এবং কৃষককে প্রয়োজনীয় প্রতিটি নথির আসল কপি দেখাতে হবে এবং জেরসগুলি আবেদন সাথে জমা দিতে হবে তো এখানে বলা যে কৃষককে কিন্তু এই কাজের জন্য নিজেকে অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং কৃষককে প্রতিটি নথির নথির আসল কপি দেখাতে হবে সমস্ত আসল ডকুমেন্টস আপনাকে আনতে হবে এবং জেরস কপিগুলি আপনারা যেগুলো জেরস করবেন সেটা হচ্ছে আপনি যে ধরনের আবেদন করতে চাইছেন সে আবেদন সঙ্গে জমা দিতে হবে এবারে চার নম্বরে চলে আসি উপরোক্ত দিনগুলি ছাড়া অন্যান্য দিনগুলিতে কাউকে অফিস থেকে আসার দিন ধার্য করে দেওয়া হলে একমাত্র তারাই আসবেন এবং নির্দিষ্ট দিনগুলিতে নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত কৃষকরা কেবল লাইনে দাঁড়াবেন তবে অফিস যদি মনে করে যে উপরুক্ত দিনগুলিতে ছাড়া যদি কোনো ব্যক্তিকে অফিস ওনার কাজ করে দেওয়ার জন্য আসতে বলেন একমাত্র তিনিই কিন্তু আসবেন এছাড়াও অন্যান্য গ্রাম পঞ্চায়েতে যারা ওই দিন আসার যে গ্রাম পঞ্চায়েতগুলি আসার কথা তারা কিন্তু এসে লাইনে দাঁড়াবেন তারপরে একটি গভর্নমেন্টের মেমো নম্বর দেওয়া আছে এই মেমো নম্বর যে দেওয়া আছে সেই মেমো নম্বরের সহ একটি ডেট দেওয়া আছে সেটা দেওয়া আছে অব দ্য ডাইরেক্টর অফ এগ্রিকালচার অফ এক্স অফিসিয়াল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল তো ইনার যে ইনার হচ্ছে যে মেমো নম্বর অনুযায়ী এখানে একটি ফরমেট দেওয়া আছে এই ফরমেটে কিন্তু কৃষক বন্ধু আবেদনপত্রে পত্রে প্রত্যেক কৃষককে উনি যার থেকে জমি কিনেছেন বা পেয়েছেন তার ভোটার ও আধার কার্ডের তথ্য দিতে হবে এবং স্বন জমির ডকুমেন্ট সাথে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে পিঠ দলিল বা পর্চা এবং যার থেকে জমি কিনেছেন বা পেয়েছেন তার ই কেআইসি ডকুমেন্ট হিসেবে ভোটার কার্ড ও আধার কার্ডের কপি জমা দিতে হবে তো এখানে গভর্নমেন্টের একটি যে নোটিফিকেশান বা মেমো দিয়ে একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের এক অফিসিয়াল সেক্রেটারি থেকে যে নতুন ফর্মেটটি দিয়েছে সেখানে বলা আছে আবেদনপত্রের সঙ্গে প্রত্যেক কৃষককে উনি যার থেকে জমি কিনেছেন বা পেয়েছেন তার ভোটার ও আধার কার্ডের তথ্য দিতে হবে এবং নিজের নামিত জমির ডকুমেন্ট পর্চার সাথে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে পিঠ দলিল পর্চা এবং যার থেকে জমি কিনেছেন তার কেআইসি হিসাবে ভোটার কার্ডও আধার কার্ডের কপি জমা দিতে হবে তারপরের যে নির্দেশটি দেওয়া আছে জমি বৃদ্ধি বা ও কোনোরকম সংশোধনের জন্য আবেদন করলে তার সাথে আগের দেওয়া সকল ডকুমেন্টসের প্রতি প্রতিলিপি পুনরায় জমা দিতে হবে যদি কোনো ব্যক্তি কৃষক বন্ধু হচ্ছে জমি বৃদ্ধি বা কোনো রকম সংশোধন করতে চান তাহলে তার আগের দেওয়া যে সকল ডকুমেন্টস যে অফিসে জমা দিয়েছিল সেগুলি কিন্তু পুনরায় আবার হচ্ছে অফিসে জমা করতে হবে তারপরের যে নিয়ম কি আছে সেটি হলো জমি বৃদ্ধি বা কোনো কোনোরুম সংশোধনের জন্য নির্দিষ্ট বয়ানে আবেদন করতে হবে তো জমির বৃদ্ধি বা কোনো কোনোরুম সংশোধন করার জন্য অফিসে যে নির্দিষ্ট আবেদনপত্রটি আছে সেই আবেদনপত্রেই কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং রিজেক্ট থেকে প্রয়োজনীয় সংশোধনের জন্য আবেদন করতে হলে নতুন ফর্মেটে। কৃষক বন্ধু প্রকল্পে আবেদনপত্রে পুনরায় সকল সহ আবেদন করতে হবে যদি কোনো আবেদন রিজেক্ট হয় সেটা প্রচ তার যে প্রয়োজন সংশোধনের যে প্রয়োজন আছে সেটি করতে হলে তাহলে নতুন ফর্মেটে কৃষক বন্ধু যে নতুন ফর্মেট আছে সেই কৃষক বন্ধু প্রকল্পের আবেদনপত্র পুনরায় সকল যে আপনার যে ডকুমেন্টস আগে জমা দিয়েছিলেন সেই সকল ডকুমেন্টস কিন্তু জেরস করে আপনাদেরকে ওই অফিসে জমা করতে হবে তারপরে বলা আছে কার্যালয়ে আসা প্রতিটি কৃষক করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য যাই সকল সরকারি নির্দেশ আপনাকে মেনে চলতে হবে তো বর্তমানে যে করোনা ভাইরাসের যে প্রকোপ চলছে সেই জন্য অফিসের যে নিয়ম নিয়মকানুন আছে সেটা কিন্তু আপনাকে মেনে চলতে হবে তারপরে আছে যে আবেদনপত্রের সঙ্গে কি কি আপনি ডকুমেন্ট জমা করবেন কি কী কাগজপত্র আপনি আবেদনপত্রের সঙ্গে জমা করবেন তো এখানে বলা আছে এক নম্বরে পূরণ করা সংযোজনী এ অ্যানেকসার এ ও সংযোজনী বি হিসাবে অ্যানেকসার বি তারপরে আছে ভোটার কার্ড তার তিন নম্বরে আছে আধার কার্ড এবং তারপরে চার নম্বর আছে চলতি ব্যাংকের পাস বই বর্তমানে যে আপনার বইটি চালু আছে ব্যাংকের বইটি সেই পাস বইটি দিতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক রাজ্য সমবায় ব্যাংক জেলা সমবায় ব্যাংক এবং গ্রামীণ ব্যাংকের আধারযুক্ত সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে তো আপনাদেরকে চালু ব্যাংক অ্যাকাউন্টটি হতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টটি যেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হয় রাজ্য সমবায় ব্যাংক বা জেলা সমবায় ব্যাঙ্ক বা গ্রামীণ ব্যাংকের যে অ্যাকাউন্টগুলি দেবেন সে ব্যাংকে যে কিন্তু আপনাদেরকে আধার যোগ থাকতে হবে তবে জনধন যোজনার কিন্তু অ্যাকাউন্ট কিন্তু এখানে চলবে না বলাই আছে পরিষ্কার জনধন যোজনার অ্যাকাউন্ট চলবে না এবং অ্যাকাউন্টটি কিন্তু একক হতে হবে মানে সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে ডবল জয়েন্ট অ্যাকাউন্ট হলে কিন্তু এখানে আপনার আবেদনপত্রটি গ্রহণ করা হবে না সনামাঙ্কিত কৃষি জমির পর্চা সাথে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে পিঠ দলিল পর্চা এবং যার থেকে জমি কিনেছেন বা পেয়েছেন তার ই কয়েসি ডকুমেন্ট হিসাবে ভোটার কার্ডও আধার কার্ডের কপি দিতে হবে তো এখানে বলা যে কৃষি জমির পর্চা সন কৃষি জমির পর্চা হিসাবে সাথে সাপোর্টিং ডকুমেন্টস যেটা দেবেন সেটি হচ্ছে পিঠ দলিল বা পর্চা এবং যার থেকে জমি কিনেছেন বা পেয়েছেন তার ই কয়েসি ডকুমেন্ট হিসেবে ভোটার কার্ড আধার কার্ডের কপি আপনাকে জমা দিতে হবে তারপরে ছ নম্বর আছে স্ট্যাম্প সাইজ ফটো আপনার কিন্তু স্ট্যাম্প সাইজ কালার ফটো লাগবে এবং ব্যাঙ্ক ও আধারের সাথে সংযুক্ত মোবাইল নম্বর আপনি যে মোবাইল নম্বরটি দেবেন সেই মোবাইল নম্বরটি অবশ্যই একটি একই মোবাইল নম্বর হতে হবে যেটা আপনার ব্যাঙ্কেও দেওয়া থাকবে এবং আধার নম্বরের সঙ্গে যোগ থাকবে আপনার ব্যাঙ্কে এক নম্বর মোবাইল নম্বর বা আধার কার্ডে এক নম্বর মোবাইল নম্বর থাকলে কিন্তু হবে না যেই মোবাইল নম্বরটি আপনি দেবেন সেটা যেন একটাই মোবাইল নম্বর হয় সেটা কিন্তু আপনার আধার কার্ড এবং ব্যাঙ্কে যেন একই মোবাইল নম্বর দেওয়া থাকে তো এই হচ্ছে মূল বিষয় তো আপনারা যারা ভাবছেন কবে হচ্ছে আমার নতুন করে আমি কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করব বা যারা ভাবছেন আমার জমি আমি নতুন করে কিনেছি সেই জমির পরিমাণ আবার বৃদ্ধি করতে চান বা যদি কারোর কোনো কিছু আবেদনের থাকে তো সেক্ষেত্রেও কবে আবেদন করবেন তো সব বিষয়ে আপনাদেরকে জানালাম তো এই হচ্ছে মূল বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এইভাবে আপনারা আবেদন করুন নির্দিষ্ট জায়গায় এসে এবং নির্দিষ্ট দিনে কোন কোন গ্রাম পঞ্চায়েতে আবেদন করা হবে সেটা আমি আগেই বলে দিয়েছি তো এইভাবে আপনারা হচ্ছে আবেদনটি করুন নমস্কার